আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাট কিংবা কামিজ গোলজামা কিভাবে তৈরি করতে হয় তো আমি এখানে সুতির কাপড় নিয়েছি টোটাল আড়াই গজ পরিমাণ তো প্রথমে আমরা কাপড়টিকে মেলে নিব এবং মাঝখান থেকে কাপড়টিকে ভাজ করে দুই পাট করে নিব এখন আমরা কাপড়টিকে আরো একবার ভাজ করে চার পাট করে নিচ্ছি প্রথমে আমরা হাতা কাটিং করে নিব তো আমি এখানে হাতাটির টোটাল লম্বা নিচ্ছি আঠারো ইঞ্চি পরিমাণ আমাদের অ্যাকচুয়াল থাকবে ষোলো ইঞ্চি আমি আরো দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হাতার লম্বাটি নিয়ে নেবেন আমি এখানে মার্কিং করে নিচ্ছি মার্কিং অনুযায়ী আমি এতটুকু অংশ কাটিং করে নিচ্ছি এখান থেকে আমি হাতার চওড়ার মাপটি নিচ্ছি আমি এখানে হাতার চড়া নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ তো খোলা সাইড থেকে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি এবং এভাবে একটি হাতার শেপ দিয়ে দিচ্ছে এখান থেকে আমি মোহরি মাপ নিচ্ছি আমাদের মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি এবং আরও এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য এখান থেকে এভাবে আমরা একটু শেপ দিয়ে দিব এবং দাগ অনুযায়ী কাটিং করে নিব এখন আমরা হাতার কাপড়টিকে এরকম করে মেলে নিব মেলে নিয়ে তালপাটে অংশ কাটিং করব আর এর জন্য আমি এখানে পোনে এক ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং এইভাবে একটি শেপ দিয়ে দিব মার্কিং অনুযায়ী কাটিং করে নিব অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন ভেতরের দুটি পার্ট যেন সোজা সাইডে থাকে এখন বাদ বাকি যতটুকু কাপড় আছে সবটুকু কাপড়ই আমি মাঝখানে ভাজ করে দুই পাট করে নিচ্ছি দেন কাপড়টিকে আরও একবার ভাজ করে চা পাট করে নিব তো দেখুন কাপড়টিকে আমি দুইবার ভাঁজ করে চা করে নিয়েছি একসঙ্গে আমাদের দুটি পাট বের হবে আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে প্রথমে আমরা লম্বার মাপ জামাটির টোটাল জামাটির লম্বা নিচ্ছি পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ আমাদের অ্যাকচুয়াল থাকবে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ আমি আরও দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য এখান থেকে পুটের মাপ নিচ্ছে আমাদের পুট হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো যতটুকু ওপর নিয়েছি তার থেকে আমি ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এখান থেকে বডি মাপ নিবো আমাদের বডি হচ্ছে এখানে চল্লিশ চল্লিশের চার ভাগে এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি এবং আরো এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে বডি মাপটি নেবেন এখান থেকে এভাবে একটি শেপ দিয়ে দিব এবং বাইরের দিক থেকে এক ইঞ্চিতে আমরা মার্কিং করে নিচ্ছি এরকম বাঁকা করে একটি দাগ কেটে দিচ্ছি এবং এখান থেকে পোনে এক ইঞ্চিতে আমরা মার্কিং করে নিচ্ছি তালপাটের অংশ কাটিং করার জন্য এখান থেকে গলা চড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা লম্বা নিব ছয় ইঞ্চি পরিমাণ পেছনের গলা লম্বা নিচ্ছে চার ইঞ্চি পরিমাণ বক্স বানিয়ে দিচ্ছে আপনারা কিন্তু চাইলে গলার লম্বা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সামনে এবং পেছনে আমি গোল গলা দিব এর জন্য রাউন্ড করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন গলা তৈরি করতে পারেন হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব এভাবে বাঁকা করে দাগটি মিলিয়ে দিচ্ছে এখান থেকে চোদ্দ ইঞ্চিতে আমরা কোমরের জন্য মার্কিং করব। আমাদের এখানে কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি এবং আরও এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে কোমরের মাপটি নিয়ে নেবেন এবং এইভাবে একটি শেপ দিয়ে দিব আর এই দাগটি আমরা একদম এই কর্নার পর্যন্ত মিলিয়ে দিব খোলা অংশ থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব এতে করে জামাটি কোনা বের হয়ে থাকবে না দেখতে সুন্দর লাগবে এভাবে রাউন্ড করে দিচ্ছে তো আমাদের কিন্তু নর্মাল জামা মার্কিং করা কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আমরা ব্রা কাটিং জামা তৈরি করব। এর জন্য আমাদের আরও হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিতে হবে কারণ সামনের পাটে যখন আমরা ব্রা কাটিং এর শেপ দিব তখন দুই সাইড থেকে দুটি কলি আমাদের জয়েন্ট করতে হবে এর জন্য কিছুটা কাপড় আমাদের এক্সট্রা লাগবে মার্কিং অনুযায়ী কাটিং করে নিব তো সবার প্রথমে আমরা পেছনে গলা কাটিং করব। পেছনের পাটটি সরিয়ে ফেলে সামনের গলা এবং তাল অংশ কাটিং করতে হবে পেছনের পাটটি এরকম করে আমরা সরিয়ে রাখব এবং কাপড়টিকে ভালো করে সেট করে সামনের গলা এবং তালপাটির অংশ কাটিং করব আর্মহলের পুরো রাউন্ড আমরা মেপে দেখবো যে কতটুকু আছে তো দেখুন আমাদের এখানে সোয়া তেরো ইঞ্চি পরিমাণ আছে তো শোয়া তেরো ইঞ্চির অর্ধেক কত হচ্ছে পনেরো সাত ইঞ্চি পরিমাণ তো আমাদের এখানে পনেরো সাত ইঞ্চিতে মার্কিং করতে হবে এবং এখান থেকে আমরা দশ ইঞ্চিতে মার্কিং করবো তো যারা একটু হেলদি আছেন তারা এগারো ইঞ্চিতে মার্কিং করবেন এবং এখান থেকে আমরা চার ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি তো এইভাবে একটু কার্ভ করে আমাদের মার্কিংটি মিলিয়ে দিতে হবে এবং কোমরের যে পয়েন্টটি রয়েছে এখান থেকেও আমরা চার ইঞ্চিতে মার্কিং করব। তবে এতটুকু অংশ আমাদের একদম স্ট্রেট থাকবে এখন আমরা নিচের দিকে আরো একটি মার্কিং করব। তো আমি এখানে নয় ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি তো এই দাগটি দাগ অনুযায়ী কাটিং করে তো আমাদের কিন্তু ব্রা কাটিং জামাটি কাটিং করা পুরোপুরি কমপ্লিট আর এই কাটিংটি শুধুমাত্র সামনে পাটে হবে পেছনে পাটে না খেয়াল রাখবেন তো এখন আমরা সামনের পার্টটি প্রথমেই সেলাই করে নিব আর এর জন্য কাপড়টিকে এরকম করে মেলে নিচ্ছে এবং দুই সাইড থেকে দুটি পার্ট আমাদের এরকম করে জয়েন্ট করতে হবে তো নিচের কাপড়টিকে শুধু সাইডে রাখতে হবে এবং ওপরে কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে তো দুটি পার্ট ভালো করে আমরা সেট করে সাইড থেকে সেলাই করে দিয়েছে একই রকম ভাবে অপর সাইড থেকে আমাদের সেলাইটি করে নিতে হবে এখন আমরা গলার পট্টি অংশ কাটিং করবো আর এর জন্য যখন আমরা জামার গলা কাটিং করেছিলাম অংশ থেকে যে পট্টিটি আমাদের বের হয়েছিল সেই পটিটি আমরা এই কাপড়টির উপরে রেখে আমরা এরকম ড্রয়িং করে নিচ্ছে এবং সাইড থেকে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে রাউন্ড শেপ করে দেবো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব একই রকমভাবে একটি গলার পট্রি অংশও কিন্তু কাটিং করতে হবে কাপড়টিকে উল্টো সাইডে রেখে একবার কাপড়টিকে ভাজ করে পুরো রাউন্ডে আমরা সেলাই করে দেব গলার পট্টি কাপড়টিকে অ্যাটাস্ট করবো এর জন্য জামার কাপড়টিকে শুধু সাইডে রাখবো এবং গলার পট্টি কাপড়টিকে উল্টো সাইডে রাখব দুটি কাপড় ভালো করে সেট করে আমরা গলার পট্টি অংশটি সেলাই করে নিব কাপড়টিকে এরকম করে মেলে নিচ্ছে এবং এর ওপরে সাইড থেকে আমরা একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছে সামনে এবং পেছনে কিন্তু আমাদের একই রকমভাবে গলার পট্টিটি অ্যাটাস্ট করতে হবে এবং চাপ সেলাই বসিয়ে দিতে হবে ঠিক আছে এখন আমরা সোল্ডারটি জয়েন্ট করবো এর জন্য নিচের কাপড়টিকে শোধে সাইডে রাখবো এবং অপরের কাপড়টিকে উল্টো সাইডে রাখবো দুটি কাপড় ভালো করে সেট করে সোল্ডারটি জয়েন্ট করে নিচ্ছে সাইড থেকে আমরা ফিটিং করে দিব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সাইড থেকে ফিটিংটি করে নেবেন একই রকমভাবে অপর সাইড থেকেও ফিটিং করে নিতে হবে এখন আমরা হাতাটি সেলাই করে বসিয়ে সাইড থেকে ফিটিং নিচ্ছে এখন আমরা জামার সঙ্গে হাতার কাপড়টিকে অ্যাটাস্ট করব। খেয়াল রাখবেন হাতার তালপাট এবং জামার তালপাট কিন্তু দুটি মিলিয়ে রেখে তারপরে সেলাই করতে হবে তো জামার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি এবং হাতার কাপড়টিকে আমি সোল সাইডে রেখেছি এইভাবে জামার মধ্যে ইনসার্ট করব হাতাটিকে এবং দুটি জয়েন্টের অংশ এভাবে মিলিয়ে ধরে পুরো রাউন্ডে আমরা সেলাই করে নিব একই রকম ভাবে আরেকটি হাতা আমাদের সেলাই করে নিতে হবে এখন আমাদের নিচে ঘের অংশ সেলাই করতে হবে আর এর জন্য কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করে নেব এতটুকু সেলাই করলেই কিন্তু আমাদের পুরোপুরি জামাটি কমপ্লিট হয়ে যাবে